বড় ছেলের এই বাস্তব ঘটনাটি একটি নিউজ পোর্টাল থেকে নেয়া। ঈদে বড় ছেলে নামক নাটকটি যখন সারা দেশের মানুষকে আবেগের জায়গাটিতে অবস্থান করে নিয়েছে, ঠিক তখনই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের গণরুমে সত্যিকার এক বড় ছেলেকে আবিষ্কার করলাম। কিছু রূঢ় বাস্তব সত্যের কারণে তার নাম বা ছবি প্রকাশ করা যাচ্ছে না, তবে এতটুকু জানুন, নাটকের বড় ছেলে কেবল নাটকের স্ক্রিপ্টে সীমাবদ্ধ থাকলেও যাকে নিয়ে লিখছে তার অস্তিত্ব পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। সে আমার বন্ধু, আমরা একই সাথে একই হলে একই রুমে থাকি। বড় ছেলে নাটকের মহড়ায় হাজারো বড় ছেলের কষ্টের ঘটনা চাপা পড়ে যায়। তানিম আর আমরা হলের একই রুমে থাকি, প্রায় 22 জন এক রুমে। ফার্স্ট ইয়ারে পড়াশোনার চাপ নেই, ফলে সন্ধ্যায় ক্যাম্পাসে আর সরোয়ার্দিতে ঘোরাফেরা করি। রাতে হলের রুমে ফিরে প্রায় লক্ষ্য করতাম একটি ছেলে লম্বা হয়ে শুয়ে আছে। যদি জিজ্ঞেস করতাম কিরে ঘুরতে গেলি না, তখন সে এটা সেটা অজুহাত দেখাত। আমরা ওরে নিয়ে নানান মজা করতাম, কইতাম হালা তুই কি মেয়ে নাকি যে ঘুরতে বেরোস না, ও হাসির ছলে উড়িয়ে দিত আমাদের কথা। একদিন কথা বলতে বলতে ও আমারে বলল, দোস্ত একটা কথা বলি, কাউরে বলিস না। আমি বললাম বল। ও বলল, দোস্ত তোরা যখন সন্ধ্যায় ঘুরতে যাস আমি তখন রিক্সা চালাই। রিক্সা না চালাইলে আমি খামু কি, আমার বাবাও রিক্সা চালায়। আমি জাস্ট স্তব্ধ হয়ে যাই তানিমের কথা শুনে। আমি শুধু শুনতে থাকি, কিছু বলি না। এইসব মুহূর্তে কি বলতে হয় আমি জানি না। তানিমের ছোট দুই ভাই, ওর মা আর বাবা, এদেরকে নিয়েই সংসার। ও প্রায় আমার সাথে ওর মায়ের আর ছোট দুই ভাইয়ের গল্প বলত। ছোট ভাই দুটি বড় হলে কি করবে এইসব ছোট ছোট স্বপ্নের কথা। এক ঈদে ছোট দুই ভাই তানিমের কাছে বেল্ট কিনে দেওয়ার আবদার করে। দেখেছি কয়েকবেলা না খেয়ে কিভাবে ছোট ভাই দুটির জন্য বেল্ট কিনে নিয়ে যেতেন। শুনলাম গত বছর এরা SSC পাশ করেছে। একবার তানিমের আব্বা আসলো হলে চিকিৎসা করাতে। রাতে রুমে এসে দেখি আঙ্কেল আর তানিম, সাথে আরেকজন। আমার সাথে পরিচয় করে দিতে বলল, বাবা আমরা গরিব মানুষ, রিক্সা চালাই। আল্লাহ তোমাদের সাথে আমার তানিমরে পরিচয় করায় দিছে। আমি বললাম, আঙ্কেল এটা কি বলেন আপনি, আপনি আমার বাবার মতো, প্লিজ এসব বলেন না। তানিম আর আমরা বন্ধু, ভাইয়ের মতো। বিশ্বাস করুন, এই তানিমের বাবার মতো এরকম বিনয়ী চোখ জোড়া আমি আর দেখিনি কোনোদিন। আঙ্কেলের হাঁটুর অপারেশনের পর আরও কিছুদিন রিক্সা চালাতে হয়েছিল তানিমকে। ওর ছোট ভাই দুটির পড়াশোনার খরচ মিটাতে সংসারের বোঝা টানতে। তখনও ক্যাম্পাসে আড্ডা বসত বন্ধুদের, TSC-তে চলত বন্ধুদের গিটারের টুংটাং, নাচ মহলে নাট্য উৎসবে যোগ দিত বন্ধুরা। তানিম তখন মুখে মাস্ক লাগিয়ে নীলক্ষেত থেকে পলাশির উদ্দেশ্যে রিক্সা টানায় ব্যস্ত। মাস্ক লাগাতেও পাছে কেউ চিনে ফেলে। তামিমের কি কাউকে ভালো লাগত, লাগলেও কি বলতে পেরেছিল তাকে, নাকি কারো হাত ধরে বলেছিল দেখিস একদিন আমরাও। এটাই জীবন, কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়ে নিজেকে আবিষ্কার করে অন্ধকারে, আর কেউ বা শত অভাব আর প্রতিকূলতাকে জয় করে নিজেকে আলোকিত করে। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা এই সকল সংগ্রামী বড় ছেলেদের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।